দেখছেন যে 24 ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি দেব জিত ডার্বি রাবণ ভার্সেস কিশমিশ বক্স অফিসে দুই সুপারস্টারের লড়াই কে এগিয়ে কে পিছিয়ে ফ্যানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে আমরা সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নীলাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে বিজলি সেমাহনের সামনে থেকে সেখানে মুক্তি পেয়েছে জিতের রাবণ এবং আমাদের আরেক প্রতিনিধি অনুসুয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নবীনা সিনেমা হল থেকে সেখানে চলছে দেবের কিশমিশ সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি অনুসুয়া এবং নীলাঞ্জনার কাছে আমি প্রথমেই চলে যাব অনুসুয়ার কাছে অনুসুয়া কেমন দেখছো সেটা দেখতে পাচ্ছো আমি নবীনার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি যেখানে রয়েছি সেটা নবীনা সিনেমা হল আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে এবং এখানে কিন্তু চূড়ান্ত উন্মাদনা এবং দেবদার ছবি কিশমিশ রিলিজ করছে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড সবাই আমরা যেমন জানি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান উত্তম সৌমিত্র এর মতোই কিন্তু দেব জিতের ফ্যানেরা অপেক্ষা করে থাকে ছবির এবং তাদের দুজনের মধ্যে যথেষ্ট টক্কর চলে বক্স অফিসে এবং সেই বক্স অফিসের লড়াই আজকে কিন্তু জমজমাট কারণ রাবণ এবং কিশমিশ আজকে রিলিজ করেছে এবং এই মুহূর্তে দেবের যে ছবি এই নবীনা সিনেমা হলে কিন্তু অনেকদিন পর বাংলা ছবি হাউসফুল হলো 821টা সিট পুরোপুরি ফুল এবং এরা কেউই টিকিট পায়নি যারা বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু রীতিমতো সবার মন খারাপ কি বলবে টিকিট তো পাইনি বাট ফার্স্ট ডে ফার্স্ট শো মিস হবে না এখান থেকে ডিরেক্ট আমি ইয়েতে প্রিয়া সিনেমাতে চলে যাবো ওখানে প্রিমিয়ার চলছে খবর পেয়ে গেছি তো এখানে শো পাইনি তো কি হয়েছে আমি প্রিয়া সিনেমা ডেফিনেটলি দেব ভার্সেস জিতের লড়াই কাকে এগিয়ে রাখবে কেন এগিয়ে রাখবে দেবকে এগিয়ে রাখার চেষ্টা করবো কারণ ছোটবেলা থেকে দেবের ভক্ত তাই দেবকে এগিয়ে রাখার চেষ্টা করবো জিতও আমার কাছে ভালো জিতকেও ভালোবাসি কিন্তু খুব ইউনিক লাগলো সিনেমাটা পোস্টারটা দেখে খুব ইউনিক লাগলো ট্রেলারটাও দেখেছি ভালো লাগলো বুঝতেই পারছো ফ্যানের উন্মাদনা তুঙ্গে দেবদাকে কেন এগিয়ে রাখবে কারণ দেবদা এখন কন্টেন্ট নিয়ে সিনেমা করছে এই জন্য আমি দেবদাকে এগিয়ে রাখতে চাই কারণ দেবদার আমি ছোটবেলা থেকেই ভক্ত এর জন্য আর দেবদার যে অনুসুয়া আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি নীলাঞ্জনা রয়েছে অনুসুয়া নীলাঞ্জনা তুমি কি কিছু প্রশ্ন করতে চাও নীলাঞ্জনার উদ্দেশ্যে সম্প্রীতি আমি অনুসুয়ার বক্তব্য শুনলাম তবে সবার প্রথম এখানের আবহটা তোমাকে দেখানোর চেষ্টা করি রাবণ রিলিজ করছে পোস্টার তো রয়েছে এরই পাশাপাশি আমি ক্যামেরা পার্সন কৌশিককে বলবো এই মুহূর্তে বিজলি সিনেমা হলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানকার গোটা ছবিটা প্রথমে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক কতটা উন্মাদন আজকে রয়েছে জিতের এই সিনেমাকে রিলিজকে কেন্দ্র করে আমরা নীলাঞ্জনা কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব এই স্লোগানটা নাকি চুরি করা হয়েছে
অনুষ্ঠ আরো একবার যদি ফ্যানেদের উদ্দেশ্যে এই প্রশ্নটা করো যেটা তুমি করছিলে এখনি। একদমই এখানকার যে দেবদার ভক্তরা রয়েছেন সেই ফ্যানেরা কিন্তু প্রশ্ন করছেন যে জিতার কোন ছবি টনিক বা গোলন্দাজের মতো ব্যবসা করেছে এবং বক্স অফিসে সফল হয়েছে। নীলাঞ্জনা তুমি কি প্রশ্ন শুনতে পেয়েছো? গোলন্দাজ বা টনিকের মতো সুপারহিট হয়েছে বক্স অফিসে বা ব্যবসা করেছে? জিতের কোন মুভি গোলন্দাজ বা টনিকের মতো সুপার হিট হয়েছে কিংবা বক্স অফিসে সেই পরিমাণ ব্যবসা করেছে? তার পাশাপাশি তাদের আরো একটা অভিযোগ রয়েছে যে দেবেদের ফ্যানরা ভক্তরা যে স্লোগান দিচ্ছে সেই স্লোগান কপি করেছে জিতের ভক্তরাও। দুটো প্রশ্ন রয়েছে তাদের তরফ থেকে। অবশ্যই এই প্রশ্ন নিয়ে আমি ফ্যানেদের কাছে যাব। ওখান থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে, আজকে দেবের কিশমিশ রিলিজ করছে, তারা বলছে তোমরা যে স্লোগান দিচ্ছ সেই স্লোগান নাকি চুরি করা, দেবের স্লোগানের থেকে চুরি করা। আর কোন ছবি দেবের টনিক বা গোলন্দাজের মতন বক্স অফিস হিট হয়েছে, তোমরা কি উত্তর দেবে? আমাদের কাছে বল, আমরা বলবো যে আমার দাদা আর কপি করে না, ঠিক আছে, দাদা একাই একটু, ঠিক আছে, আর সুপারস্টার জিদ্দা আমাদের ভরসা। রিয়েল স্টোরির ওপর দিয়ে ঘটনা করা হয়েছে, মানে কোনো একটা ভালো ফিল্ম নিয়ে করা হয়েছে, কোনো আমাদের এইসব নিয়ে কোনো টলিউডে একটাই নাম জিত, মানে জিত, জিতের আগে কেউ নেই। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রাজার মুকুট রাজার সাজ এমন যারা বসে থাকে সামনে, বিকজ দে হ্যাভ টু মেক স্টোরিজ আউট অফ দিস, ওকে, তো এই জন্য ওরা এইভাবে টক্কর টক্কর দিয়ে যায়। বাট জেনুইনলি টক্কর বা কম্পিটিশন যদি বলা হয়, আমি আগাগোড়াই আমার জবে থেকে আমি এসেছি, ইফ ইউ ফলো অল মাই ইন্টারভিউজ আই হ্যাভ নেভার সেড দ্যাট আমার কোনো কারোর সাথে কম্পিটিশন আছে, কোনো ইন্ডিভিজুয়ালের সাথে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আই জাস্ট ওয়ান্ট টু গেট বেটার ফ্রম মাই প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড প্রিভিয়াস ডে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে অলরেডি রয়েছে, নীলাঞ্জন এবং অনুষু। আমি একবার অনুষুয়ার কাছে যাব। অনুষুয়া, জিত গতকাল আমাদের স্টুডিওতে হাজির ছিলেন এবং তিনি বলেছেন দেব জিতের মধ্যে এই যে লড়াইটা এটা মিডিয়ার তৈরি করা, কিন্তু এখন ভক্তদের মধ্যে যে উন্মাদনা আর যে ডার্বি আমরা দেখতে পাচ্ছি, ভক্তরা কি বলছে? জিত বলছেন যে তার কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই,
তার আগের কাজের সঙ্গে তার পরের কাজটা অর্থাৎ আগামী কাজকে আরও ভালো করার প্রতিযোগিতা তার শুধুমাত্র। কিন্তু অ্যাকচুয়ালি লড়াই আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ দুই দলের অর্থাৎ দেব এবং জিতের ভক্তদের মধ্যে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই উন্মাদনাটা দেখা যাচ্ছে। অনুসুয়া, একদমই আমি এই প্রশ্ন নিয়েই যাব। জিতার তরফ থেকে বলা হচ্ছে জিত এবং দেবের মধ্যে অ্যাকচুয়ালি কোনো লড়াই নেই, তোমরা কি মনে করো? লড়াই আছে, অবশ্যই লড়াই আছে, দুজনের পুরোপুরি আলাদা, অবশ্যই লড়াই আছে, দুজনের বই দুজনের মতো হয়, ঠিক আছে। আর আমার মনে হয় দেবই চলবে। একদম, তোমরা বলো জিত দেবের এই দুই লড়াই কতটা লড়াই আছে তোমাদের মধ্যে, ঝগড়া কতটা হয় তোমাদের? একদম, দেবদা আমাদের সবসময় থাকে মিলি মানুষের মধ্যে। দেবদা ভক্ত হয় লড়াই, তবে অতটা হয় না, কারণ সবাই তো বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি এই কথা বলছে। দেবদার ফ্যানেরা অ্যাকচুয়ালি দেবদার কথাতে বিশ্বাসী এবং দেবদা কিন্তু সবসময় এই কথাটা বলে থাকে যে আসলে বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে, আমাদের মধ্যে লড়াই নয়। আমি আরো কিছু জনের কাছে যাব, তোমরা কি মনে করো দেবদার জিতদার মধ্যে কতটা লড়াই রয়েছে? একদমই অবশ্যই অনুসয়া, আমি একবার একটুখানি জিতের ফ্যানেদের কাছেও আসবো। এই মুহূর্তে রিলিজ করছে জিতের সিনেমা, প্রচন্ড ভিড় হলে তোমরা দেখতেই পাচ্ছ, তবু আমি একবার চেষ্টা করব যাওয়ার জন্য, প্রচন্ড ভিড় এই মুহূর্তে। আচ্ছা, যেটা বলছে দেবের ফ্যানেরা যে দেবদা সবসময় বিশ্বাস করে যে বাংলা সিনেমার ভালো হোক, জিতের ফ্যান তোমরা কি বলবে? আমরা চাইবো জিদ্দা আরো বাংলা সিনেমা করুক, এরকম সিনেমা, জয় জিদ্দা, সুপার হিট জিদ্দা, সুপারস্টার জিদ্দা। আমরা চাই প্রতি বছর এরকম একটা বলে, আর আমরা প্রচুর ফ্যানরা যারা প্রচুর আনন্দ করতে পারি। আর অবশ্যই আমাদের দর্শকেরা, অল্প বয়সী ফ্যানেরা তো দেখলেন যে কিন্তু জিতের ফ্যান কিন্তু সব স্তরের সব বয়সী মানুষেরা রয়েছেন। আমার সঙ্গে একজন রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে এসছেন আজকে জিতের ছবি রিলিজ করছে প্রথম দিনের শো দেখতে, কি বলবেন? হ্যাঁ, ভালো ছবি, খুব সুন্দর লাগছে, দাদাকে দেখতে খুবই ভালো লাগছে, এই জন্য আমি আনন্দিত পেয়েছি। হ্যাঁ, খুব খুবই ভালো লাগছে এই রাবণ বইটা বেরিয়ে। আমার মনে হয় নীলাঞ্জনা তোমাকে আগে একটা কথা বলতে চাইবো, যে এই যে আমি বললাম যে এখানকার ফ্যানেরা বলেছেন যে তাদের স্লোগান তোমরা জিতদার ভক্তরা চুরি করেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু ওরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার নতুন করে বানালো, অর্থাৎ ওরা অ্যাকসেপ্ট করে নিল যে দেবের স্লোগান ওরা কপি করেছে। আর এই মুহূর্তে আমি ছবিটা দেখাতে চাইবো, যে ছবির শুরু হয়ে গেছে, ওরা এখন শুরু করছে শো, কিন্তু ছবি শুরু হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো, কিন্তু এখনো কিন্তু এত লোক জড়ো হয়ে রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু টিকিট পায়নি, তাই জন্য এখানে অপেক্ষা করছে। এবং অনুসুয়া ফিরের সেই ছবি এই মুহূর্তে পিছনে সিনেমা হল থেকে আমিও দেখাচ্ছি, রাবণের রাবণের প্রথম শো দেখার জন্য ভিড়ের সেই ছবি দর্শকদের দেখাতে চাইবো। ফার্স্ট ডে ফার্স্ট শো জিতের রাবণের জন্য ভিড়ের সেই ছবি ক্যামেরা পার্সন কৌশিককে বলবো যদি একটু দেখানো সম্ভব হয়। রাবণ সুপার হিট প্লাস ব্লকবাস্টার, খুব স্বাভাবিকভাবে এইরকম ডার্বি এইরকম লড়াই চলতে থাকলে তাতে কিন্তু আফটার অল এন্ড অফ দ্য ডে লাভবান হবে বাংলা সিনেমায়, বাংলা ছবির দর্শকরা যদি এইভাবে তাদের ভক্তদের জন্য যদি লড়তে থাকে। আর এই দ্বৈরথ যেমন চলতে থাকবে তার পাশাপাশি নিউজও চলতে থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতির, অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি ২৪ ঘন্টায়।